রিক্সাকে বলা হয় ঢাকার চাকা, আর রাজধানী ঢাকার রাজপথ থেকে অলিগলি দাপিয়ে বেড়ানোর জন্য অনেকের কাছে এই ঢাকাই পরিচিতি পেয়েছে রিক্সার শহর নামে। তবে রিক্সা শুধুমাত্র একটি বাহনই নয়, বরং চলমান আর্ট গ্যালারি। আর এই গ্যালারি পুঁজি জোগাচ্ছেন পুরান ঢাকার রাজকুমার দাস, রফিকুল ইসলামের মতো শিল্পীরা। বছরের এই কাজে সংযুক্ত আছি, মানে কাজ করতে আছি। আর এই কাজটা আমি আমার উস্তাদ অর্থাৎ আমার মামার কাছ থেকে কাজটা শিখছি। এমন এক সময় গেছে যে কাজের উপরেও চাহিদা ছিল, প্রায় রাইতে 2-2:30 পর্যন্ত কাজ করছি, আমি কাজ দিয়ে খুলাতে পারিনি। একটা এক সিনেমা বাড়ি তো তখন এই যে ছবি দিতেন, ওনারা পোস্টার দিতেন, আমরা ওই কাজ করে দিতাম। সরকারিভাবে 2013-তে আমি জাপান যাওয়ার সুযোগ, বাংলাদেশ সরকারও আমাদের একটা স্বীকৃতি দেয়, কারু শিল্প হিসাবে একটা সার্টিফিকেট দেয় সরকারিভাবে, অর্থাৎ কারু ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের থেকে আমি প্রথম রিক্সা পেন্টিং হিসাবে পুরস্কার পাই, শ্রেষ্ঠ পুরস্কার। হাতে আঁকা রিক্সা পেন্টিংয়ের বয়স খুব বেশি পুরনো না হলেও ডিজিটাল প্রেসের আগমনে ইতিমধ্যেই অন্যান্য কারুশিল্পের মতো হারিয়ে যেতে বসেছে এই শিল্পটিও। 30 বছর আগের কথা কইতেছি, তখন একটা ডেলনে আমার 70 টাকা দিত, এখন 200-250 টাকা দেয়। ওই হিসাবে আমি হিসাব করি, একটা ডেলনের 600-700 টাকা পড়ে, ওই হিসাবে কিন্তু মূল্যায়ন। একসময় এ পেশায় শিল্পীদের প্রচুর চাহিদা ও সমাদর থাকলেও এখনকার নতুন রিক্সায় রং তুলির বদলে ডিজিটাল প্রেসের নিপুণ নকশাই বেশি চোখে পড়ে। বাস্তবতার কাছে হার মেনে এখন অস্তিত্ব সংকটের আশঙ্কা প্রবীণ শিল্পী রাজকুমার দাসের মনে। আমি নিজেই ওটা রং টং নিয়ে আসা, আমি নিজে শীত কিনা নিয়ে আসা, শীত বানাইলাম, একটি বোর্ড বানাইলাম, তো তখন অনেক কাজ ছিল, এর জন্যই আর কি ছেলেপেলেকে আর কোনো অনলাইনে দিতে পারলাম না, নিজের এই কাজই প্রচারিত করছে। মানে বর্তমানে ধরেন যে অবস্থা দাঁড়াইছে, অন্য জায়গায় তো দিলাম না, কিন্তু পেন্টিং যে শিখলো, পেন্টিং করাইলাম, ও চলছে এখন, তো পেন্টিং তো মানে আর চলে না। এখন 2 ছেলেই কাজ করতেছে, কিন্তু এই পরবর্তী আমার যে নাতি তারা তো আর এইগুলি চায় না করতে। অফসেট মেশিনের কাজ, তখন চিন্তা অফসেট মেশিনের কাজটা আসলে করে আমাদের মানে মাথা মতো মানে ই হয়ে গেল যে আমি তখন কী করুন এই কাজটা, তখন মানে অ্যাভেলেবেল ঢাকা শহরে ছড়িয়ে গেল, মানে আমাদের এই কাজটা প্রায় মানে একবারে অচল হয়ে গেল। এই শিল্পীদের অনেকেই এখন বাধ্য হয়ে রিক্সা পেন্টিংয়ের বদলে ভিন্ন রকমের ক্যানভাসে এঁকে দিন জোগাচ্ছেন। তাদের সকলেই তাকিয়ে আছেন দেশি বিদেশি শিল্পবদ্ধা সহ সরকারি পৃষ্ঠপোষকতার আশায়। এইভাবেই আর কি চলতেছে।